শ্রীহরি পরম চরণে তোমার যেন বিশ্রাম হয়, এটা তো প্রার্থনা, এটা তো ভাগবত অভিলাষ। সেটা পূর্ণ হবে কি করে? জন্ম যখন নিয়েছি হরিচরণে পরম চরণে চিরদিনের মতো বিশ্রাম হবে কি করে? সেই পথ নির্দেশিকা ভাগবতী দিচ্ছেন। এবং এই আসতে গিয়ে যেমন আমি পথ হারিয়েছি, পথ নির্দেশিকা থাকলে, পথ প্রদর্শনকারী থাকলে পথ হারাবার সম্ভাবনা থাকে কি? তেমন জন্ম থেকে ভগবানের চরণে চির বিশ্রাম প্রাপ্তির জন্য যে পথ নির্দেশিকা, এটাই ভাগবত, এটাই ভাগবত। আমি পথ চিনি না, আমি পথ জানি না, যে পথ আমাকে স্ত্রী হতে, যে পথ আমাকে শ্রীহরির চরণ কমল পাদ পদ্মে পৌঁছে দিয়ে চিরদিনের মতো তার করে নেবে, এই পথ নির্দেশিকাই হলো ভাগবত। হরি কথা কেন শুনতে হয়? যে আস্তে আস্তে কর্ণে যাচ্ছিল, তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিবীরিবীতং কল্প সমহম শ্রবণমঙ্গলম, কেন জানে শ্রবণ মঙ্গলম কেন? আচ্ছা, কথা তো আমাদের শুনতে হয়, কথা আমাদের যে বধির না, যার কর্ণ আছে, সে সকালে কথা শুরু হয় তার কোথা থেকে? বাড়ি থেকে, স্ত্রী পুত্র সজ্জনগণের। গৃহ থেকে বাইরে গেলে, কর্মক্ষেত্রে গেলে সেখানেও কথা শুনতে হয় কিনা? কথা শোনা কি কারো বিশ্রাম আছে, বন্ধ আছে? তবে সমস্যা হলো, গৃহের কথা শুনতে শুনতে আমাদের হৃদয় জ্বালা পালা, কারো কথা আর ভালো লাগে না সংসারে, এখন কারো কথা ঠিক ভালো লাগে না। আর বাইরের কোলাহল তো, বাইরের এই যে কাল কোলাহলের কোলাহল, এটাও ভালো নেই। বলে কথা যখন শুনতেই হচ্ছে, ঘরে শুনতে হচ্ছে, বাইরে শুনতে হচ্ছে, ঘরে ইচ্ছা না থাকলেও শুনতে হচ্ছে, কথা শোনার ইচ্ছা না থাকলেও শুনতে হচ্ছে, এই কথা কোলাহলের মাঝে যদি হরির চরণ প্রাপ্তি চাও, তবে সাধুর সঙ্গে বসে হরি কথা কানে এটাই অমৃত, এটাই প্রেমামৃত, এটাই প্রাপ্তি। কথা কিন্তু চান আর না চান ঘরে বাইরে শুনতেই হবে। তবে কজনার ভাগ্যে জানি না, এই কোলাহলের মধ্যে হরি কথা তব কথামৃত কর্মে যায়। আচ্ছা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রী হরি চরণে যাওয়ার পথে বাধা কোথায়? এত কোলাহল কেন ভাইরা? বাধা কোথায়? বাধাগুলি ভাগবত বলেছেন, খুব ধ্যান দিন, বাধাগুলি কোথায়? আমাদের চরণ দাস বৃন্দাবনে বলছেন যে ভগবত চরণ প্রাপ্তির জন্য জন্ম থেকে যখন আপনি যাত্রা শুরু করলেন, অগ্রযাত্রায় যখন শুরু করলেন ভজন সাধন, তখন পাঁচটা চোর এসে আপনার যে ভজন সম্পদ, আপনার ভিতরে যে সন্তোষ, দয়া, ক্ষমা, ভগবানের প্রতি অনুরাগ, এই পাঁচটি চোর আপনার কাছে সব হরণ করে নেবে। এই পাঁচটি চোর পাঁচ কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়, এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এইগুলি চোর। হরির চরণে জন্ম থেকে পৌঁছানোর জন্য পথে এরা বাটপার চোর হয়ে আছে, রূপ, তাই না, রস গন্ধ শব্দ স্পর্শ। আচ্ছা, এদের হাত থেকে বারবার উপায় কি? বাধা তো এরাই, ধন সম্পদ যার কাছে, পথচারীর কাছে আছে, বারবার পথদর্শকতা ছিনিয়ে নেবে, সমাজ ধরে এক বছর ধরে জিন মজুরি খেটে যে সঞ্চয় করেছে তা যদি ছিনিয়েই নেয়, এটা তো আপনাকে না খেয়েই থাকতে হবে, ভিখারি হতে হবে। তো সদ্গুরুর কৃপা পেয়েছেন, হরিনাম আশ্রয় করেছেন, সাধু সঙ্গে যেটুকু সঞ্চয় করেছেন, পাঁচজন দর্শন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চ কর্মন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়,
এদের হাত থেকে বাঁচবার উপায় ভগবান বলে দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে সম্পত্তি আছে, অত যদি আপনাকে কোনো র‍্যাব অথবা যদি কোনো পুলিশ বাহিনীর সদস্য আপনার পাশে থেকে আপনার সাথে যায়, চোর আসবে কি? যে পথে র‍্যাব দাঁড়িয়ে আছে, প্রশাসনের লোক আপনার সাথে আছে, ওখানে চোর আসতে চাইবে? ওদিক দিয়েও তো চোর হাঁটবে না, কোন দিক দিয়ে যাবে? তেমন কাম ক্রোধ লোভ বা শব্দ স্পর্শ রূপ রস গন্ধ জ্ঞানেন্দ্রিয় যা আমার ভজন সম্পদ, জন্ম জন্মান্তরের যেটুকু আলো পেয়েছিলাম, সম্পদ পেয়েছিলাম, ভগবানের অতিমতি পেয়েছিলাম, সেই সাধন সম্পদটুকু এই পাঁচজন চুরি করতে পারবে না যদি পুলিশ রূপী সদ্গুরুদেব আপনার সাথে থাকেন। যদি সাথে থাকেন, চোর ওই পথ দিয়ে আসবে না। আসে কি? সেনাবাহিনীর কোন লোক আমার পাশে দাঁড়ালে চোর এই পথ দিয়ে আসবে? তো তোমার সাথে গুরুদেব আছে, তো তাকে সাথে রেখেছে তো সর্বদা। গুরুদেবকে শিষ্য কি বলে জানেন? আমার হাত ধরে তুমি নিয়ে চলো, আমি যে পথ, পথ আমি চিনি না তো, হরির চরণে কি করে যেতে হয় এ পথ আমার চেনা নেই, তুমি হাত ধরো না গো, তুমি পথ চেনো। যার সাথে শ্রী গুরুদেব আছেন স্বয়নে স্বপনে জাগরণে চিন্তনে, তার কাছে এই দস্যু আসতে পারবে না। কিন্তু হরিচরণে যেতে গিয়ে গুরুদেব সাথে থাকলেও আর দুজন আছে যারা আপনাকে চরণ প্রাপ্তি ঘটাতে দেবে না, এবং এখানে গুরু কৃপার থেকে আপনার নিষ্ঠা আপনার দৃঢ়তা কাজ করবে, গুরু কৃপার থেকে। সে দুটি চোর না, তারা সব শেষ করে দেওয়ার মতো সামর্থ্যশালী দস্যু। এই দুজন কি জানেন? খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে। গুরুদেব সাথে আছে তো আপনি কাম ক্রোধের হাত থেকে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে বাঁচতে পারবেন, কিন্তু আরেকটু এগিয়ে গেলে যে দুজন আছে সব ছিনিয়ে নেওয়ার, তাদেরকে অনেক সময় গুরুদেব বৈষ্ণবরাও আটকাতে পারবে না। এখানে আপনার দৃঢ়তা বা সংকল্পই আপনি বাঁচতে পারবেন। সে দুটি হল কাঞ্চন ও নারী। কি বলা হলো? কাঞ্চন মানে সম্পদ, অর্থ। আচ্ছা, নারী বলেই হলে মায়েদের কিছুটা দোষারোপ করা হয় যে নারী ভজনের পদে বাধা, অর্থাৎ নারীদের পুরুষের ক্ষেত্রে নারী বাধা আর নারীর ক্ষেত্রে পুরুষ বাধা, অর্থটা এই নিতে হবে। শুধু নারী বললে কিন্তু মায়েদের উপরে পক্ষপাতিত্ব দোষ দেয়া হবে। ভজনের পথে নারীর বাধা পুরুষ, আর পুরুষের বাধা নারী। কি কি বললাম? কাঞ্চন অর্থাৎ সম্পদ। দেখুন, যার ভিতরে একটু তপস্যা আছে, ভগবত ভজন আছে, গুরু ভক্তি আছে, নামে নিষ্ঠা আছে, লক্ষ্মী তার পিছনে আসবে। সহায় সম্পদ উপহার আদি সে পেতেই থাকবে, এটাই নিয়ম। নারায়ণ বলছেন, লক্ষ্মী তুমি আমার চরম সেবা করো সর্বদা, তো যে আমার পথে এসেছে উকি দিয়ে দেখবে তার কি প্রয়োজন? সাধুরা কাপড় কিনে পরে, সাধুদের যা প্রয়োজন তার থেকে বেশি জগৎ তাদের দেয়। একটু ভজন করবেন, একটু গুরু কৃপা লাভ করবেন, একটু নামে নিষ্ঠা আসবে, একটু ভাগবত বলতে টাকা পয়সা ছুড়ে মারবে আপনাকে, অর্থ সম্পদ যা প্রয়োজন আপনার জীবনে আসবে। কিন্তু এই যে সম্পদ পাচ্ছেন, এগুলির প্রতি যদি একবার দৃষ্টি যায়, কত মঠ মন্দির, কত মহাত্মা নষ্ট হয়ে গেল শুধু এই বিষয় রূপ সম্পদ রূপ এই বস্তুতে। কত মঠ মন্দির, কত মিশন, কত ভাগবত, কত ভক্তগণ আটকে গেল। এখানে গুরু কৃপার থেকে আপনার নিষ্ঠা চাই, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। এই অর্থে আমি যদি থেমে যাই, এই প্রাপ্তিতে যদি, এই সম্মান, এই সম্পদে যদি থেমে যাই, বড় অল্পই পেলেন, অল্পই পেলেন। এজন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বগণের মধ্যে, সর্বস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামীর পিতা হিরণ্য গোবর্ধন অনেক অর্থ পাঠাতেন বৃন্দাবনে। ছেলেটা কাঙালের মতো পড়ে আছে, যদি সেবায় লাগে। মহাপ্রভু প্রশ্ন করছে, রঘুনাথ
তোমার পিতা ঠাকুর যে অর্থ পাঠায় তুমি ওটা স্পর্শ করো না কেন, কাজে লাগাও না কেন? বলে, প্রভু যদিও পিতা জন্মদাতা, যদিও তোমাকে ভালোবাসে, কিন্তু ওদের বিষয় আসক্তি প্রবল, তাই বিষয়ী রন্ন খাইলে বিষয়ী হয় মন, বিষয়ী মনে তব না হয় কৃষ্ণ ভজন। ভজন করতে এসছি, আমার জন্মদাতা পিতা আমার সেবার জন্য অর্থ পাঠিয়েছে, কিন্তু তোমার প্রতি তাদের ভক্তিও আছে, কিন্তু বিষয়ে তাদের এত প্রবল আসক্তি, ওই অর্থটা স্পর্শ করতে ভয় হয় যদি বিষয়ের দিকে আবার টেনে নেয়। হাতে প্রণামি দিলে যদি একটু আলোয় গিয়ে দেখি এটা 100 টাকা না 500 টাকা, তার আর এই পথে রেহাই নেই। প্রণামি দিল তো আড়ালে দেখছি এটা 100 টাকার নোট না 500 টাকার নোট। এই জন্য এই দুটো বড় দস্যু সব শেষ করে দিল বর্তমানে, অধিকাংশই এতেই আটকে যায়। ধন সম্পদ অর্থ ভক্তি এলেই লক্ষ্মী আসবেই, হিসাব রাখবেন, এতে থামলে হবে না। দ্বিতীয় হলো পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, ভজন জগৎটা এখানেই অন্ধকার নেমে আসে। এ দুটোকে কিন্তু শ্রী গুরুদেব আটকাবেন না, উনি আপনাকে কৃপা করেছেন, আপনার দৃঢ়তা চাই। এই দৃঢ়তার যদি পারেন তবে আপনি হরি চরণ পর হরি পরম, সেই ভগবানের চরণে পৌঁছাতে সব থেকে বড় জগতে বাধা এই দুটি, এখানে যেন আটকে না যায়। বাইরের রূপ, বাইরের ভোগ বিলাস অনেক জন্ম হয়েছে, শুকর কুকুরেও হয়েছে, এতে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি। এবার দৃষ্টি সরাও। এই জন্য একটু কথা বলি, যারা দীক্ষাও নিয়েছেন, হতে পারে গুরুগণ, হতে পারে আপনার গুরুদেবের আশ্রিত, কিন্তু বেশি করে বেশিক্ষণ মোবাইলে কথা বলা, তাদের সাথে খুব যোগাযোগ করা, এটাও পতনের কারণ। হোক সে গুরুগণ, বিশেষ কোন কারণ ছাড়া ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বললেও আটকে যাবে। খুব সতর্ক, এই দুটি পথে বড় আটকে যাওয়ার সম্ভাবনা, এখানে আপনার দৃঢ়তা চাই। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তিনি স্বর্গে ইন্দ্রপুত্র অর্জুন বলা হয়, তো ইন্দ্রের বজ্র বা ইন্দ্রের অস্ত্র শিক্ষার জন্য অর্জুন স্বর্গে গেছে। তো ধ্যান দিন কথাটি, তো দেবরাজ ইন্দ্র বলছেন আমার পুত্র এসেছে অর্জুন, মেনকা উর্বশী, তোমরা তাকে একটু আনন্দ দিও, একটু নৃত্য গীতের দ্বারা, একটু সমরস পানের দ্বারা তাকে আনন্দ দিও, স্বর্গে গেলেই তো সুখ অঢেল আনন্দ। তো নিশিতে কাম উদ্দীপক হিসাবে শৃঙ্গার করে মেনকা গেছে অন্ধকারে অর্জুনের কক্ষে। যখনই গেছে প্রেম উদ্দীপ্ত কাম উদ্দীপ্ত শৃঙ্গারের দ্বারা মেনকা দাঁড়িয়েছে অর্জুনের সামনে এবং নিবেদন করছে প্রেম। অর্জুন নেমে প্রণাম করে বলছেন, আমার পিতার মনোরঞ্জন করেন আপনি, এই সম্পর্কে আপনি আমার মা হন, আমাকে বোলাবেন না দয়া করে। তখনই মেনকা আশীর্বাদ দিয়ে বলেছিল, বিশ্বজয় যদি কারো দ্বারা হয়, আজকের এই জয়ের দ্বারা আশীর্বাদ করছি, তুমি বিশ্বজয় করতে পারবে, তুমি বিশ্বজয় করতে পারবে। বাহুবলে মানুষ একটা রাজ্য জয় করতে পারে জানেন, অনেকগুলো রাজ্য জয় করতে পারে বাহুবলে, কিন্তু সেই পুরুষ যদি কামুক হয়, স্ত্রী যদি পুরুষমুখী, পুরুষ যদি নারীমুখী হয়, সেই নারীর পায়ে বসে পদাঘাত খায়, বিশ্বজয়ী পুরুষ। এখানে আটকে যেতে হয়, এখানে সতর্ক হতে বলছেন, হরি চরণ পরমে পৌঁছাবে বাধা এই দুটি, এই দুটির পিছনে দৃঢ়তা চাই। আমি পথ হারাবো না, অনেক জন্মই পথ হারিয়েছি, এবার পথ হারাবো না, এই সংকল্প যদি নেওয়া যায় তাহলে কি হয়? বলছেন জন্মদাস্য, জন্ম হয়েছে আর শেষ বিশ্রাম হবে হরি পরম, শ্রীহরির চরণে পরম বিশ্রাম হব। এই যেন হরিদাস ঠাকুর এর দুটোই পার করেছিলেন, লক্ষ্মীরাকেও যেমন পার করেছিলেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আর হরিদাস তো অর্থবিত্ত স্পর্শ করতেন না, ভালো একটা জামা গায়ে দেয়নি, ভালো একটা কুঠির বাঁধেনি, জিউ ভাই ভালো মন্দ কিছু দেয়নি, কেন?
পথ যেন আটকে না দেয়, পথ যেন আটকে না দেয়। আমরা এই পথ হারা হয়ে চলছি। একটা জিনিস বলি, আজকের অনুষ্ঠানে একটা সার সিদ্ধান্ত জানাই আপনাদের। সার সিদ্ধান্তটা হলো সঙ্গতিটা ঠিক করতে হবে আমাদের। কি বললাম? সঙ্গতি। সঙ্গতি মানে সঙ্গ। এটা কালকে আমি পাঠ করতে করতে এমন একটা জিনিস পেলাম, সঙ্গ যদি অসঙ্গতি হয়, অর্থাৎ অসৎসঙ্গের যদি প্রভাবে পড়ে যান, তাহলে তার পরিণতিটা দুটি চরিত্র শুনে নিন এবং লিখে নিন হৃদয়ে। আচ্ছা, কর্ণ কার পুত্র? মহাভারতের কর্ণ কার পুত্র? সূর্য পুত্র। সূর্য আমাদের পঞ্চদেবতার অন্যতম ভগবান। সূর্য ভগবান, সূর্য মানে জ্ঞান, সূর্য মানে প্রকাশ, সূর্য মানে প্রকাশ বা জ্ঞান। এই সূর্য বংশেই রাম ভগবান এসেছিলেন। তো সূর্য পুত্র কর্ণ, তার পরিণতি এরকম দুষ্পরিণতি হলো কেন? কৌরবদের পক্ষে তার পতন হলো কেন? আমি আপনাদের দৃঢ় করে বলতে পারি, আমাদের অর্জুনের থেকে কোটি গুণ বীর্যবত্তা ছিল কর্ণে, অর্জুনের থেকে সহস্র গুণ দাতা ছিল কর্ণ, কাউকে ফিরাত না। কর্ণের তেজ, কর্ণের প্রজ্ঞা, কর্ণের বীর্যবত্তা, তার দানশীলতা অর্জুনকে অনেক পিছনে ফেলে দেয়। কিন্তু সেই কর্ণের এই পরিণতি কেন জানেন? পরিণতি একটাই, দুর্যোধনের সঙ্গ নেওয়া। এবং কুরুক্ষেত্রে দ্রৌপদীর বস্ত্রহরণের মূল নায়ক দুর্যোধন না, কর্ণই। কর্ণই দুর্যোধনকে বলেছিল পাশা খেলায় জিতে গেলে দ্রৌপদীর চুল ধরে বিবস্ত্র করে তুমি উরুর উপরে বসাবে, এই পরামর্শটা দুর্যোধনের না কর্ণের। লক্ষ্য ভেদে যেদিন কর্ণ পায়নি দ্রৌপদীর, সেই দিন থেকে প্রতিহিংসা তার মনে, ওকে অপমান করা। সূর্যপুত্র হয়ে, ভগবানের পুত্র হয়ে কর্ণের মতো এত বীরের এই জাতীয় দুর্দশা হয় কি করে? এটাই অসঙ্গতি, সঙ্গ দোষ। সঙ্গ দোষ। আমি নিবেদন করব, কর্ণের পরিণতি না পেল মার স্নেহ, না পেল পিতার স্নেহ, না নিজের বীর্যবত্তা। আচ্ছা, কর্ণ দ্বারা নিরস্ত্র অভিমন্যুকে ছুরি মারল কি করে? ভগবানের পুত্রের এরকম নৃশংসতা আছে, নিরস্ত্র অভিমন্যুকে সপ্ত চক্র মুহে কি করে কর্ণ মারল? একটাই কারণ, সঙ্গ। জীবনে যদি সত্যি হরির চরণ প্রীতি হয়, শুদ্ধ ভক্তির পথে চলতে হয়, প্রথমে নির্ণয় করতে হবে এই জাতীয় সঙ্গ থেকে বিরত হওয়া। আমাদের কেমন জানেন? আমাদের সৎসঙ্গ আছে, অসৎসঙ্গ মানে চাল ডাল মিশানো খিচুড়ি অবস্থা। আমরা সৎসঙ্গ করি, আবার ভেতরে ভেতরে অসৎসঙ্গ করি। আর একটা দৃষ্টান্ত দিই সঙ্গতির, সেই সঙ্গতি হলো কৈকেয়ী। রামায়ণে অন্তত বলছেন কৌশল্যার থেকে কৈকেয়ী রামকে বেশি ভালোবাসতেন। কৌশল্যার দুধ রাম যতটা বুকে পান না করেছেন, কৈকেয়ীর দুধ তার থেকে বেশি পান করেছেন। কৈকেয়ী রামকে যতটা ভালোবেসেছে, কৌশল্যা ততটা বেসেছে কিনা প্রশ্ন এসেছে রামচরিত মানুষে। কিন্তু সেই কৈকেয়ী অযোধ্যায় আগুন জ্বালিয়ে রামকে বনবাসে পাঠানোর একমাত্র কারণ মন্থরার সঙ্গ। মনে আছে কি আমাদের এগুলি? এক মন্থরার সঙ্গের দ্বারা কৈকেয়ী পর্যন্ত রামকে বনবাসে পাঠাতে পারে, অযোধ্যার আগুন লাগিয়ে দিতে পারে। জানতো না যে রাম চলে গেলে আমি বিধবা হব। দশরথ বললেন রাম চলে গেলে আমার প্রাণ চলে যাবে, প্রাণ চলে গেলে আমি মারা যাব, মারা গেলে তুমি বিধবা হবে। বললেন ওতেও যায় আসে না। বলতে পারে দশরথের স্ত্রী যে ভরতের যে মা, সেই কথা বলতে পারে আমি বিধবা হলেও যায় আসে না? কখন বলে? যখন মন্থরার সঙ্গ কেউ নেয়। দয়া করে নিবেদন করব, সৎসঙ্গতিতে আসুন। জীবনে অসৎসঙ্গ আপনাকে
যে উই পোকা যেমন একটা কাঠ বা কাপড় গুলো নষ্ট করে না, বোঝা যায় না, আলমারিতেই তো থাকে। আমি সাধুসঙ্গ করছি, তিলক মালা নিয়ে আছি, নামের মালা নিয়ে আছি, আমি আলমারিতে সুরক্ষিত না, উই পোকা ওখানে প্রবেশ করলেই শেষ। এজন্য আমাদের উচিত, আচ্ছা অসৎ সঙ্গ বলতে কি এখানে নির্ণয় করা হচ্ছে? অসৎ সঙ্গ বললে যে দৃশ্য দেখলে, যা শ্রবণ করলে, যেখানে গেলে, যা কিছু শুনলে, ভাবনা করলে, মনটা ভগবানের থেকে আর ভগবান বিমুখ হয়ে যায়, ত্যাগ থেকে ভোগের দিকে নিয়ে যায়, সবই অসৎ সঙ্গ। সেই অসৎ সঙ্গ থেকে বাঁচবার জন্য ভাগবত বারবার বলেছেন, আর কি বলেছেন, সম্বন্ধ অবিদেহ প্রয়োজনের কথা বলেছেন, বলেছেন ধর্ম বর্জিত কৈতবত্র পরাং নির্মত শরণাং সদাং। দেখো নির্মৎসর গণি পরম ধর্মের অধিকারী। আচ্ছা ধর্ম কা, ধর্ম কাকে বলে? প্রথমে বলছেন ধর্ম বর্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাং সদাং, পরম ধর্মের কথা বলছে। পরম ধর্ম, ধর্ম কাকে বলে? যা নিজের কল্যাণ করে তাই ধর্ম, আর যা অপরের কল্যাণ করে তারই নাম পরম ধর্ম। যা অন্যের কল্যাণ করায়, নিজের কল্যাণ যাতে হয় তাকে ধর্ম বলে, কিন্তু যা অন্যের কল্যাণ করে, অন্য সকলের কল্যাণ করে তারই নাম পরম ধর্ম। এই দৃষ্টিকোণ আমাদের খুলেছে তো, আমার মঙ্গলটাই প্রকৃত মঙ্গল নয়, অপরের মঙ্গলটাই আমার প্রকৃত মঙ্গল। ভাগবত আমাদের পথ নির্দেশিকা দিচ্ছে, অপরের মঙ্গল তুমি যত জীবন দিয়ে, বাণী দিয়ে, আচরণ দিয়ে করবে, তখন তোমার জীবনে ধর্ম থাকবে না, পরম ধর্ম রূপ নেবে, পরম ধর্ম রূপ নেবে। মহাপ্রভু বললেন জন্ম সার্থক করি কর পর উপকার। কি বললেন মহাপ্রভু? জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভুর এই বাণীটা খুব মনোমূল্যবান। আচ্ছা জন্ম সার্থক হয় কি করে? টাকা থাকলে, খুব বড় পদমর্যাদা থাকলে, ঘরে সুন্দরী অনিন্দিতা রমণী থাকলে, কিসে মা জীবন সার্থক হয় কিসে? এগুলো কিন্তু মাথা যতই নারী এগুলি পেলেও জীবন সার্থক হয়। অর্থ থাকলে, গুণবতী স্ত্রী থাকলে, বিদ্যান পুত্র থাকলে, বড় পদমর্যাদা থাকলে, সম্মান থাকলে, এটাও জীবনের সফলতা। এগুলি এক একটি উপাদান, কিন্তু এইগুলির দ্বারা যে নিজেকে সফল মনে করে তার সফলতাটা নকল। ধন বিদ্যা আয়ু উচ্চ কুলের দ্বারা যে জীবন সফল মনে করে এটা হলো নকল সফলতা, আসল সফলতা এটা নয়। আসুন না একটু মন দিয়ে শুনি, রাত হয়েছে, আপনারা বিরক্তি হচ্ছেন না তো, বলেও তো বলবেন না, শুনুন তাহলে, সংক্ষিপ্ত করে শুনুন। মহাপ্রভু বলেন জন্ম সার্থক করি কর পর উপকার, পরম ধর্ম পরের উপকার করা। এখন তো আমরা এটা ভুলে বলতে বসেছি, নিজে বাজলেই কি বলে যেন, নিজে বাজলেই, এসব কোথা থেকে শিখেছি আমরা? পরের উপকার যার মধ্যে নাই সে ধর্মের মধ্যেই আটকে আছে, পরম ধর্ম তার দ্বারা সম্ভব না। জন্ম সার্থক এটা নকল বললাম কেন জানেন? আজকে যে অর্থশালী আগামীতে এই অর্থ থাকবে এরকম নিশ্চয়তা দিতে পারবেন? থাকে কি কারো চিরদিন? তাদের যা এলো আমার চলে গেল। আচ্ছা অর্থের দ্বারা মানুষ আমাকে এখন মানছে, পাজরা জীব আছে, অট্টালিকা বাড়ি আছে, অর্থ আছে, অর্থের দ্বারা আমাকে এখন মানছে, অর্থটা যখন চলে গিয়ে আমি অর্থ কাঙাল হব, তখন কি ওই নকল সফলতা থাকবে, আমাকে সম্মান করবে? একজনের ডাকতে বলছে ও পাচু, তাহলে ওর নাম তো পঞ্চানন ছিল, পাচু বলে ডাকে কেন? বলে যখন টাকা ছিল তখন পঞ্চানন বাবু পঞ্চানন, এখন পাচু। তবে অর্থের দ্বারা যে সফলতা এটা স্থায়ী, ওটা দুদিন পরে বদলে যেতে হবে। অর্থ নেই মানে আপনার পাশে আত্মীয় নেই, সম্মান নেই, তখন পঞ্চানন পাচু।
কারণ এটা আসল সফলতা জীবনের নয়। আচ্ছা, আপনি রাজনৈতিক নেতা হলেন, এটা এখন এই নেতা হবার খুব একটা প্রবাহ চলছে দেশে বিদেশে, যেখানে নেতা হতে পারলেই জীবন, মহাপ্রভুকে এই সফলতা বলেছেন। আরে সফলতা বলছেন কি, মহাপ্রভু রাজ দর্শন করতে চাইতেন না, পুরী ধামে আছেন মহাপ্রভু, যার মন্দিরে আছেন সেই প্রতাপ রুদ্রকে মহাপ্রভু দর্শন দিচ্ছেন না, রাজ দর্শন মহাপ্রভু করছে না। তো রাজ ক্ষমতা বা রাজ পদমর্যাদা বড় নেতৃত্ব, আপনার জীবন সফল তো বলে না, আজকে নেতৃত্ব আছে বলেই সম্মান দেখাচ্ছে, কাল যখন থাকবে না ছুড়ে ফেলে দেবে আপনাকে, এটা নকল, বেশি দিনের না, রূপ থাকবে তো চিরদিন, এক সময় রূপের কত কদর ছিল, থাকবে না। আমি বলতে চাইছি মহাপ্রভু বললেন এগুলি দ্বারা কখনো জীবন সফল হতে পারে না, এগুলো নকল, এগুলি থাকে না গো। আসল সফলতা কোনটা? আসল সফলতা যে ভেতরের সফলতা, এগুলো বাইরে, টাকা পদ চেয়ার এগুলো কিসের রূপ, এগুলো বাইরের, ভেতরের সফলতাই সফলতা। সেটা হলো তোমার ভিতরে যদি আত্মজ্ঞানের উদয় হয়, চৈতন্যের উদয় হয়, এটাই সফলতা, এটাই জন্ম সার্থক করবে তোমাকে। আচ্ছা, রূপ সনাতন বা আমাদের ঋষিমুনি আর হনুমানজি প্রহ্লাদজি জগতের পূজা করছে কিসের কারণে? টাকার জন্য? এরা বড় নেতা বলে? একটু মন দিয়ে শুনুন, নেতা বলে ভেতরের সফলতাটা এরা কিসে আসলো? জগৎ পূজার কেন পেল? ভেতরের সফলতা পেয়েছে, এদের ত্যাগ ছিল, বৈরাগ্য ছিল, ভজন ছিল। মানুষ বড় হয় কিসে? যার ভিতরে ত্যাগ আছে, যার ভিতরে বৈরাগ্য আছে, যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, আজকে তো তাদেরই জগৎ পূজা করে। আজ রূপ সনাতনের বিগ্রহে কেন ফুল জল দিবেন? মহাপ্রভুর প্রসাদী তুলসী তাদের বুকে কেন দিবেন? জগতের কেন পূজা হবে তাদের? যারা ত্যাগী, যারা বৈরাগ্যবান, যারা সচ্চরিত্রবান, যারা পরের জন্য জীবন উৎসর্গ করেছে, এটাই জীবনের সফলতা। এই সফলতা মহাপ্রভু বলেন জন্ম সার্থক করো, সেটা বাইরে সার্থক হলে হবে না, জন্মের প্রকৃত সার্থকতা কে মানে বলুন তো? যার মধ্যে ত্যাগ নেই, বৈরাগ্য নেই, শুদ্ধতা নেই, কে মানে তাকে? এই জগতে তারা পূজা পাবে না। যতই আজ মূর্তি গড়াক, একদিন সামনে ওই মূর্তি ভেঙে দেবে, ওই মূর্তির ইতিহাস বিকৃত হবে যদি ত্যাগ বৈরাগ্য না থাকে। রূপ সনাতনকে মুছে দিন তো জগতের মুখ থেকে, প্রহ্লাদের ধ্রুবের চরিত্র মুছে দিন থেকে জগৎ থেকে। কত নেতার মূর্তি ভাঙা হচ্ছে, ইতিহাস উল্টো করে লেখা হচ্ছে, কারণ জগতের সফলতা সফলতা না, আজকে যে ফুলের মালা দিচ্ছে কাল সে মূর্তি ভেঙে রাস্তায় গুড়িয়ে দেবে। আসল সফলতা যদি তোমার ভিতরে ত্যাগ বৈরাগ্য থাকে, তোমার ভিতরে আত্মজ্ঞান থাকে, তবেই তুমি সফল। এদিকে লক্ষ্য আছে তো? পরিবারের কোন সন্তানকে আমি এই বড় করতে চাইছি তো, তার জীবন সফল হোক পরোপকারের দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা, ভজনের দ্বারা। চাইছি উকিল হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, প্রত্যেক পিতামাতা মনে করে এটাই তার জীবনে সফলতা, কিন্তু মহাপ্রভু বললেন না, বলে কৃষ্ণ ভক্তি যদি না হয় জীবন সফল কোনদিন হবে না, ভগবান ভক্তি যদি না হয় এই জীবন কোনদিন সফল হবে না। এই জন্য ভেতরের সফলতাটা জাগানো দরকার, জন্ম সার্থক করি কর পর উপকার। আসুন, এই মন্ত্রটাই নেই আমরা, আমার দ্বারা জগতের জীবের যাতে হিত হয়, কল্যাণ হয়। তো জগৎ জীবের সব থেকে বড় কল্যাণকারী কারা জানেন? যারা হরিকথা শ্রবণ করে আর হরিকথা কীর্তন করে, এরাই জগতের সর্বোচ্চ কল্যাণকারী। পৃথিবীতে যত দাতা আছে, যত দানি আছে, সর্বশ্রেষ্ঠ দান হরিকথা শ্রবণ, হরিকথা তো যারা ভরিদা জানা, এরাই প্রকৃত দাতা, এরাই প্রকৃত দাতা। যদি ভক্তগণ, এই জন্য হরিকথা শ্রবণ এবং কীর্তন এই দুইয়ের মধ্যে জীবনের সফলতার মন্ত্র লুকিয়ে আছে। দেখুন, হরিকথা তো শুনতে এখানে অনেকে এসেছেন,
কিন্তু হরিকথা আপনি শুনতে পান না, আপনি শুনতে পারেন না, আপনার হৃদয়ে হৃদয়েশ্বর ভগবান বসে আপনাকে শোনাচ্ছেন, এতেই হরি প্রসন্ন হচ্ছেন। হরিকথা হরি হৃদয়ে আছে বলেই আপনি শুনতে পাচ্ছেন। হরি আপনাকে এখানে হরিকথা শোনার সৌভাগ্য দিয়েছে, আমাকে সৌভাগ্য দিয়েছে আমার হৃদয়ে বসে প্রেরণা দিয়ে বলবার। এই জন্য ভগবান কোন জীবের হৃদয়ে যখন বসে হরিকথা শোনায় তখনই জীব শুনতে পারে। হরি যখন হৃদয়ে বসে কাউকে প্রেরণা দিয়ে বলায় তখনই কেবল সে হরিকথা বলতে পারে। এটি সম্পূর্ণ প্রভুর মহাদান। আমরা জন্ম নিয়েছি, এবার চরমে পৌঁছাবো, তার চরমে পৌঁছাবো, বিশ্রামে পৌঁছাবো, মাঝখানে বাধাগুলি বললাম এগুলি যেন সতর্ক থাকে। আর জীবন সফল সেই দিনই হবে, জীবন সফল। দেখুন রামচন্দ্র কবিরাজের বাড়ির চিহ্নটা আছে তো বেনা বলে, রামচন্দ্র খান বৈষ্ণব বিদ্বেষী হরিদাস, তার বাড়ির এখানে ইট আছে তো, আর হরিদাস ঠাকুরের আশ্রম, এতেই প্রমাণ করে জীবন সফল কি যে তুমি জমিদার হলেও তোমার ভিতর চিহ্ন নেই, কিন্তু ঠাকুর হরিদাসের বিজয় গৌরব সারা পৃথিবীতে উঠে যায়। আচ্ছা সাতক্ষীরা গেছেন তো আপনারা? সাতক্ষীরা প্রাণনাথ বাবুদের শহর ছিল, জমিদার প্রাণনাথ বাবু, ওই যে সাতক্ষীরা দিঘি সব ওদের তৈরি করে, ওদেরই জমি। দেখুন সেই জমিদারদের একটা ইটও নাই, কিন্তু জমিদারদের দ্বারা সাতক্ষীরা যে মন্দির নির্মাণ হয়েছিল ওটা বাংলাদেশের অনন্য মন্দির হিসাবে আজও সেখানে পূজিত হচ্ছে। তার মানে জমিদারদের গৃহ নাই, জমিদারিত্ব নাই, জমিদারদের প্রাসাদ নাই, কিন্তু পরের কল্যাণে ভগবান প্রসন্নতায় যে মন্দির করেছিল ওটা যুগ যুগ বেঁচে আছে। সফলতা কিসে? সফলতা আপনার দ্বারা যদি জগতের কল্যাণ হয়, পরের উপকার হয়, এটাই সফলতার মন্ত্র। কিন্তু না, আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছি। যদি ওই শুষ্ক কথা শুরু করেছিলাম যা দিয়ে বলি, আমরা পেরে আছি এই বাঁধনটা ছাড়াতে হবে। আমি সামান্য করে আস্বাদন করব, নবা অরে সর্বস্ব কামায়া সর্বং প্রিয়ং ভবতি, এই মন্ত্রটা আমার খুব প্রিয়। কতবার যে উচ্চারণ করা হয়েছে, বললেন দেখুন নরলোকে এই পৃথিবীতে কাউকে প্রীতি প্রদানের জন্য, কাউকে প্রীতি প্রদানের জন্য কেউ কাউকে ভালোবাসে না। এই কথাটা হাজারবার বললেও পুরাতন মনে হবে, নিত্য নূতন মনে হবে। এই নরলোকে কাহার কেউ কারো প্রীতির জন্য, তার প্রকৃত আনন্দের জন্য, তার আত্ম আনন্দের জন্য কেউ কাউকে ভালোবাসে না। কি করে বাসে? বললো নিজের সুখের জন্যই সে আপনাকে ভালোবাসে। এই একটা কথা যদি অন্তরে আজকে লিখে নিতে পারেন একটা পথ পাবেন। এই পৃথিবীকে, এই সপ্তময় পৃথিবীতে কি বলছেন, কাহারও প্রীতি সম্পাদনের জন্য, অর্থাৎ আপনার প্রীতি বা আনন্দ সম্পাদনের জন্য আপনাকে কেউ ভালোবাসে না, আপনাকে ভালোবাসে এই কারণে আপনার কাছ থেকে নিজের সুখটা পাবে বলে। এটা বেদ বলেছেন, সাধারণ কারো কথা না, বেদ ভগবানের কথা। আত্মনস্ত তোমায়া সর্বং প্রিয়ং ভবতি। স্ত্রী স্বামীকে ভালোবাসে কেন? স্বামীর সুখের জন্য না। দেখা যায় ওরকম আয়নার ভিতরে নিজের ডান হাত দেখালে কি দেখা যায়? আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত দেখাবেন, ওর মধ্যে কি দেখছেন? কেন আপনি তো আপনাকে দেখছেন, উল্টো দেখছেন কেন, বিপরীত দেখছেন কেন? ডান হাত ডান হাতই দেখবেন। বলে সংসারের প্রীতিটা কেমন জানেন? স্ত্রী পতিকে ভালোবাসে, পতির প্রীতি সম্পর্ক দিতে পারে, আয় করে দুমুঠো অন্ন না দিতে পারে, যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকে তখন আর সে তাকে ছেড়ে দিতেই চাইবে, পরিত্যাগ করতেই চাইবে, তাকে জীবন থেকে মুক্তি দিতেই চাইবে। আত্মহস্ত তো কামায়া সর্বং প্রিয়ং ভবতি। আসলে ভালোবাসার বস্তু কোনো সম্পর্ক না, একটি মার্মিক কথা। ভালোবাসার বস্তু জগতে কোন ব্যক্তি পদার্থ রূপ হতে পারে না, ভালোবাসা প্রীতির একমাত্র বস্তু হলো আত্মা ভগবান।
চরম সনাতন সিদ্ধান্তের কথা। এই জগতে প্রিয়তা হয় আত্মার সাথে, শরীরের সাথে, রূপের সাথে, যৌবনের সাথে, কারো প্রিয়তা হয় না। প্রিয়তাটা, ভালোবাসাটা, প্রীতিটা হয় ঈশ্বর রূপ পরমাত্মা বা আত্মার সাথে। এজন্য আত্মা নাই এমন একজন শরীরকে আপনি ভালোবেসে দেখান যে আমি ভালোবাসি। যে প্রাণীর মধ্যে আত্মা নাই আপনি ভালোবেসে প্রমাণ করুন আপনি তাকে ভালোবাসেন। যে শরীরে আত্মা নাই ও শরীরকে ভালোবাসতেও তো পারবেন না, পচে গেলে ধ্বংস হয়ে যাবে। যুবরাজ মারা গেছে, যুবতী রানী, তো যুবরাজের শরীরটা সোনার বাক্সে রেখে দিলেও থাকবে তো ওইখানে? তাকে ঘরের মধ্যে এক মাস রাখতে পারবে তো? সে রাজপ্রাসাদ, আর রাখলেও কি মরা শরীরকে ভালোবাসা যাবে? তাহলে কি মার কোল থেকে পড়ানোর জন্য ছেলেকে নিয়ে যেত লোকজন বলাহরি বলে? মা দিতে চাইতো তো? যদি শরীরটাকে ভালোবাসা দিত সন্তানকে মার কোল থেকে ছিনিয়ে কেউ শ্মশানে নিয়ে যেতে পারত? মাও একসময় দিয়ে দেয়, ওকে আর রাখা যাবে না। এই জন্য ভালোবাসার একমাত্র আশ্রয় হলো আত্মা, আত্মা ছাড়া কাউকে ভালোবাসা। কিন্তু ভুল করে ডান হাত দেখালে বাম হাত দেখার মতো মনে করছি এতে আমাকে প্রাণ দিয়ে, তোমায় ছাড়া আমি বাঁচি না, তুমি ছাড়া আমার কেউ নেই, সবগুলো মিথ্যা কথা, সবগুলো মিথ্যা কথা। দেখুন কৃষ্ণ যখন বলে তুমি আমার, মামই বংশ জীবলোকে, এটাই পৃথিবীতে সত্য কথা। কৃষ্ণ ব্যতীত, সদ্গুরুদেব ব্যতীত যখন কেউ বলে তুমি আমার, এর থেকে মিথ্যা কথা জগতে দ্বিতীয় নাই। আমি একবার অনুরাগের ছোঁয়ার একটা গান খুব ভালো লাগতো, ডুয়েট লতার এবং কিশোরের, ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না তবু কেড়ে নিতে। কি ভালো লাগে গো লতাদির কণ্ঠ তো কিন্নরী। আচ্ছা যে স্ত্রী সুন্দরীর প্রিয়া গাইছে আমি মরণ আসলে তোমাকে যেতে দেব না, ওপারের ডাক আসলেও যেতে দেব না বেঁধে রেখো, যেদিন কাল এলো মৃত্যু এলো সেদিন কি গাইবে, সেদিন কি গাইবে জানেন? আমি আর রাখতে পারলাম না, ওই গান গান না। কৃষ্ণই বলতে পারে তুমি আমার, গুরুদেব বলতে পারে তুমি আমার, রাধে রাধে, এ জগতে আর যারা বলে এটি সত্য কথা নয়। কেউ কারো নয়, কেউ কারো হতে পারে না। ভালোবাসা শরীরকে যায় না, ভালোবাসা সম্বন্ধকে যায় না, ভালোবাসা যায় আত্মাকে, আত্মাকেই ভালোবাসা যায়। এই জন্য গোপীগণ এটা বুঝেছিল, স্বামী থাকতেও, সংসার থাকতেও, রূপ থাকতেও, গুণ থাকতেও তারা ভালোবাসা কাকে দিল, কাকে দিল? মা ওরা ভুল করলো, গোপীরা ভুল করলো, গোপী কথা একটু না বললে প্রাণ ভিজবে না, ওরা কি ভুল করলো? বাবা আমার কথা বোঝা যায় কি? গোপীগণ ভুল করিনি, বরঞ্চ রাস রজনীতে যমুনা পুলিনে যেদিন গোপীগণ এলো, যেদিন গোপীগণ এলো সেদিন কৃষ্ণ পরীক্ষার জন্য, দেখুন পরীক্ষা ওইখানেও দিতে হবে, গোপীগণকে বলছেন মধ্যরাত্রে এই অরণ্য মাঝে পরপুরুষের কাছে তোমরা কেন এসেছে, ফিরে যাও, স্বামী যেমনই হোক, স্বামী যদি অন্ধ হয়, কানাকোড়া হয়, নির্দনী হয়, নারীর কাছে সেই দেবতা, এটাই কুলধর্ম, এটাই বেদধর্ম, ফিরে যাও সখীগণ। আচ্ছা আপাতত কথাগুলো সুন্দর না কেন? রমণী হয়ে, কুলবধূ হয়ে জঙ্গলে একাকী পুরুষের সন্নিকটে এসেছ, তোমাদের ধর্মের ভয় নেই, তোমাদের গৃহে স্বামী আছে, গুরুজন আছে, যাও চলে যাও। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে গোপীরা শুনছিলেন। ললিতা সামনে এসে গোবিন্দকে বললেন, শোনো হে শ্যাম সুন্দর, শোনো, যারা পথ চেনে না তাদের পথ চেনাও, যারা পথ চেনে তাদেরকে পথ চেনাতে এসো না, যেও না। কি বললো ললিতা? শোনো, জীবনের পরম লক্ষ্য, পরম গতি হলো তোমার চরণে আসা। আমরা পথ চিনেছি তাই আমাদের উপদেশ দিতে যেও না, যারা জগতে পথ চেনেনি তোমার চরণে আসার তাদেরকেই উপদেশ দাও যে তুমি উপদেশ দাও, যারা পথ চেনে না তাদের উপদেশ দাও। আচ্ছা
তুমি এক মুখে দুই কথা কবে থেকে শুরু করলে? শ্রীকৃষ্ণকে গোপীগণ বলছে, ললিতা বিশাখা তোমার মুখ ঠিক নেই তো, আরে তুমি এক মুখে দুই কথা কি করে বলো? বলে কিরকম বললাম, আমি তো শাস্ত্রের কথা বললাম, স্বামী আছে, গৃহ আছে, ফিরে যাও। ললিতা তখন বললেন, গীতার বাক্যে তোমার এই বাণী কেটে দাও তাহলে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এক মুখে বলছো সব ধর্ম ত্যাগ করে আমার চরণে শরণ নাও, সেটাই তো করেছি আমরা, দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সব ত্যাগ করে তোমার চরণে এসে তোমার গীতার কথা রাখছি, আবার তুমি উল্টো গান গাইছো। কৃষ্ণ কি বলবে? কিছু বলার নেই। কৃষ্ণ শেষে গোপীগণ কেঁদে কি বলছে জানেন? খুব নরম হয়ে গেছে কৃষ্ণের মুখ নিচে দেখে প্রাণনাথে বলছে, শোনো আমাদের আর কোথায় যেতে বলবে, যাওয়ার যে আর জানি, যারা তোমার চরণে আসে তাদের অন্যখানে আর জায়গা থাকে না, যাওয়ার জায়গা থাকে না, কেউ সংসারে আর তাদের জায়গা দেবে না গো। তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্যখানে যেতে কেন বলবে, তাদের তো অন্যখানে জায়গা নাই, কোনোখানেই জায়গা নাই। এই চরণটা, এই জায়গাটা গোপীদের মতো খুঁজতে হবে, ওইখানে পৌঁছাতে হবে। পৃথিবীতে কেউ জায়গা দেবে না জানে, কেউ ধরে রাখতে পারবে না আপনার। যতদিন ভগবানের চরণে আমরা না পৌঁছাচ্ছি, আমাদের আমাদের স্থায়ী ঠিকানা থাকবে না। কতবার জন্মেছি বলুন তো, কতবার মরেছি বলুন তো, কতজন পিতামাতা স্ত্রী পুত্র কুটুম্ব পেয়েছি বলুন তো, আছে তারা? গত জন্মের জন্ম জন্মান্তরের পিতামাতা আছে তারা? একমাত্র ভগবানের চরণে যারা আসে তাদের আর অন্য জায়গা থাকে না, তারা আর অন্য জায়গায় যেতে পারে না। আমরা তোমার চরণে এসেছি, আমাদের আর অন্য জায়গায় দেখিও না, আর জায়গা নাই তো, অন্য জায়গা আমাদের নাই, ফিরে যেতে বলো না, ফিরে যেতে তোমরা বলো না। এই জন্য নিবেদন করব, সময় স্বল্পতায় এই এই চরণ প্রান্তেই আমাদের ঠিকানা, হরির চরণ শরীর পরম। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ সমানস্থান হরিং পরম। শ্রীহরি চরণ কমলে পৌঁছানোই আমাদের পরম প্রাপ্তি। জন্ম যখন হয়েছে এইখানেই আমাদের পৌঁছাতে হবে, আর কোনো পথ আমাদের নাই। আর এই পৌঁছানোর জন্য গোবিন্দের চরণে আমাদের কি করতে হবে? গোবিন্দের চরণে আমাদেরকে সমর্পিত হতে হবে। ভালোবাসার এটাই স্থান, আশ্রয়ের এটাই স্থান। দেখুন, আশ্রয় কেউ ছাড়া থাকতে পারে না। আশ্রয় তত্ত্বে গুরু মহারাজ বলেছেন, আমি প্রথম আশ্রয় ছিলাম পিতার পিতৃ সত্তায়, পিতা আমাকে আশ্রয় দিল মার গর্ভে বিন্দু আকারে, মার গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ রূপ মাটির আশ্রয় এলাম, মাটির আশ্রয়ে চলতে চলতে আমি কারো হাত ধরে চলতে শিখলাম, তার হাতের আশ্রয় পেয়ে চলতে শিখলাম, এরপরে শিক্ষকের আশ্রয়ে গেলাম, এরপরে অফিসে আমার চাকরির বসের আশ্রয় গেলাম, ব্যবসা করলে মহাজনের আশ্রয় গেলাম, এরপরে যৌবনে স্ত্রীর আশ্রয় নিলাম, বার্ধক্যে পুত্র কন্যার আত্মীয় স্বজনের আশ্রয় নিলাম, শীতে সাঁতার আশ্রয় নিলাম, বর্ষায় সাঁতার আশ্রয় নিলাম, শীতে একটা শীতের বস্ত্র আশ্রয় নিলাম, অতিবৃদ্ধ হলে লাঠির আশ্রয় নিলাম, মৃত্যুর পরে কারোর কাঁধে আশ্রয় নিয়ে শ্মশানে গেলাম, আগুনে আশ্রয় পেলাম, মৃত্যুর পরে আশ্রয় কে দেবে, কোথায় আশ্রয়? আশ্রয় তো টিকছে না। বলেন, আমার চরণে এসো, এখানে গেলে আর আর কোন আশ্রয় খুঁজতে হবে না। যতদিন গোবিন্দ চরণে না যাব জানে, ততদিন আশ্রয় ভোলাবে না। কতবার জন্মেছি, কতবার মরেছি, কতজনকে স্ত্রী স্বামী তৈরি করেছি, কত পুত্র কন্যা জন্ম দিয়েছি, কই সে আশ্রয় তো টিকলো না, এ দেহের আশ্রয় তো টিকলো না। আসুন, গোবিন্দ চরণ আশ্রয় নেই। গোপীগণ এই জন্য বললেন, তোমার চরণ থেকে আর কোথাও যেতে বলো না, ওই চরণ ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই, আর কোথাও যেতে বলো না আমাদের। এটাই এটাই গোপীদের সার, আমাদের নির্দেশিকা, এসো এই চরণে এসো, এই চরণই একমাত্র তোমার আশ্রয়, আর কোনো স্থায়ী আশ্রয় জগৎ কেউ দিতে পারবে না। ব্রহ্মাণ্ড অনিত্য, এটা ধ্বংস হবে, আমার আশ্রয় এসো, আমার আশ্রিত হও।
এই কথাটাই ভাগবতের সার, হরি চরমাশ্রয় হলো আমাদের এই জন্মকে সার্থক করা, এই পৃথিবীতে মনুষ্য রূপে আসার একটাই সার্থকতা। কিন্তু না, দেখুন এই এই আশ্রয় নেওয়ার জন্য প্রথমে মিলন চাই, পরে বিরহ চাই। এই কথাটি সামান্য একটু আস্বাদন, প্রথমে কি বললাম আচ্ছা মিলন না হলে বিরহ আসে, যার সাথে মিলনই হলো না সেখানে বিরহ কি আসবে? বিরহ আসবে না। আমি বলি শ্রীহরির সাথে আমাদের মিলন হয়েছিল, জানেন মাতৃগর্ভেও দেখা হয়েছিল এবং আমি ভগবানের কাছেই ছিলাম, সেই মিলনটা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ভগবানকে ভুলে দূরে সরে এসেছি। আচ্ছা সন্তান হারিয়ে গেলে মার বিরহ হয় না, হয় কি না? আপনজন হারিয়ে গেলে আপনজনের বিরহ যাবে না? তো ভগবানের সাথে আমার মিলন ছিল, এখন হারিয়েছি, আমাদের বিরহ আছে। তো ভগবানকে যে হারিয়েছি, আপনকে যে হারিয়েছি, সব থেকে প্রিয়কে যে হারিয়েছি, আমার কি মনে হয় জানেন? দশটা টাকা হারিয়ে গেলে মানুষ ওখানে দশ বার লাইট দিয়ে অন্ধকারে খোঁজে, দশ বার একটা বস্তু হারিয়ে গেলে মানুষের দেখবেন একটা বস্তু হারিয়ে গেলে মানুষ দশ বার খোঁজে, আর ভগবানকে হারিয়ে আমরা তাকে খুঁজছি না। এই বিরহটা ভেতরে জাগাতে হবে, প্রভু তোমাকে বহু জন্ম হারিয়ে ফেলেছে, এই সংসারের কোলা হবে আমি পথ হারাইছি, তোমাকে হারিয়ে ফেলেছি, এই হারানোর খুঁজতে হবে। যিনি রাসমঞ্চ থেকে গোবিন্দ অন্তর্ধান হলেন না, সেদিন গোপীগণের এই বিরহটাই জগৎকে জানিয়ে দিল ভজন হলো ভগবানকে খোঁজা, ভজন হলো ভগবানকে অন্বেষণ করা। আমরা হারিয়ে ফেলেছি, প্রভুকে হারিয়ে ফেলেছি, এই হারানো প্রিয়কে বিরহ কাতর হয়ে তাকে খোঁজা, তার নাম হলো বিরহ। এই বিরহ রড় যতদিন না আসবে, নয়নে যতদিন ব্যথা রশ্রু না ঝরবে, হৃদয় যদি হাহাকার না করবে, ততদিন ভগবানকে খুঁজে আমরা পাব না। শুনুন তাহলে সেই মর্মান্তিক ঘটনা। মহাপ্রভু গয়া থেকে ফিরেছে, গয়া থেকে ফেরার পরে মহাপ্রভু ভালো করে খায় না, মাথায় চিরণীয় দেয় না, চিকনো চাচরো কেশ প্রসাধনী করে না, তেল মাখে না, রাত্রে খাট থেকে নেবে ঘরের মেঝেতে করে বিড় বিড় করে মহাপ্রভু কাঁধে আর কি যেন বলে, নোম দিয়ে মাটিগুলো খোড়ে, কারোর সাথে কথা বলে না, নিমাই পণ্ডিত অত্যন্ত নিমাই পণ্ডিত যেন নীরব নিধর। সচিমা বলে, নিমাই তুই গয়া থেকে আসার পরে দেখি উদাস, কথা বলিস না, ভালো করে খাস না, হাসিস না, চুলে তেল দিয়ে পরিপাটি করিস না, ছাত্রদের শিক্ষার জন্য তুই গঙ্গাদাসের তোলেও যাস না, নিমাই কি হয়েছে বলতে পারিস? জপ জপ করে কেঁদে বলছে, মা আমার কি হয়েছে আমিও জানি না, আমি যেন কি হারিয়ে ফেলেছি। স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত কোন জগৎকে বিরহ রাস্তা দিয়ে বলছেন, আমি হারিয়ে ফেলেছি। শেষে ডাকলেন, শ্রীবাসকে ডাকলেন, গদাধর মহাপ্রভুর খুব প্রিয়, গদাধর চৈতন্য দেবের খুব প্রিয়, গদাধর শ্রীবাস মুকুন্দ এরা প্রভুকে ঘিরে জিজ্ঞাসা করছে, গদাধর প্রশ্ন করছে বামে বসে, প্রভু তুমি বলো না কেন কাঁদো, কেন কেন আর আগের উচ্চস্বতা তোমার নেই, কারোর সাথে ভালো করে কথা বলো না, নিরিবিলি অন্ধকারে বসে মাটি খোড়ো কাঁদো? সচিমা কাঁদে, বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে না, তোমাকে দেখে ভয় হয় বিষ্ণুপ্রিয়ার, কেন এমন হলো বলতে পারো? গদাধরকে জড়িয়ে ধরে কি বললে জানেন মহাপ্রভু? গদাধর আমি গয়া থেকে আসবার পথে কানাইয়ের নাটসভায় যখন এলাম, তখন দেখলাম এক ত্রিভঙ্গ মরারি মুরলীধারী কিশোর আমার সামনে দাঁড়িয়ে, সেই শ্যামল আকাল বিস্তৃত কমলা নয়ন, সেই পীতবরণ, সেই শ্যামল কিশোরকে আমি যেই জড়িয়ে ধরতে গেছি, সেই কিশোর যে আমার নয়ন সম্মুখে হতে কোথায় লুকিয়েছে, আমি আর তাকে পাচ্ছি না, আমি চারিদিকে তাকে খুঁজছি আর তাকে পাচ্ছি না। গদাধর শ্রীবাস তোমরা বলো না আমি তাকে কোথায় পাবো? এই হলো বিরহ।
দশটা টাকার জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রিয়জনের জন্য কত কাঁদি বলুন তো, গোবিন্দ পেলাম না বলে কই এক ফোঁটা অশ্রু তো ফেলি না প্রভু, তোমায় পেলাম না, সংসারে এসেছি সবাইকে হারাতে হবে, কতজনকে হারিয়ে কাঁদি, বিষয়ের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, রোগ সঙ্গে কাঁদি, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। যেদিন চোখে অশ্রু এসে পাগলের মতো খুঁজবে মহাপ্রভুকে, গদাধর বললেন, ও প্রভু তুমি সেই কিশোর শ্যামল মূর্তিকে হারিয়ে ফেলেছ, তাকে খুঁজছ? আচ্ছা প্রভু, ও তো তোমার হৃদয়ে প্রবেশ করেছে। গদাধর বলছে, ও তো তোমার হৃদয়ে প্রবেশ করেছে। গদাধর, আমার হৃদয়ে প্রবেশ করেছে? প্রভুর হাতে নখ ছিল, নখ দিয়ে মুখ চিরে রক্তাক্ত করছি গদাধর, কই আমার মুখের ভিতরে কই, সেই শ্যামলঙ্ক কিশোরকে হারিয়েছি কোথায় আমার মুখের মধ্যে? প্রভু জানে না, বিরহে প্রভু ব্যাকুল হয়ে নখ দিয়ে বিদীর্ণ করছে মুখের ভেতরে। গদাধর জড়িয়ে বললেন, আর কে না প্রভু, তোমার কান্না সচিমা ভালো নেই, প্রিয়া প্রিয়া তোমার জন্য বিদ্র রজনী যাকে এত কেঁদেছেন, আমি বলি কি ভগবানের জন্য এই বিরহটা যতদিন না জানবে খুঁজে পাওয়া যাবে না। কৃষ্ণকে গোপীগণ বললেন, আচ্ছা তোমাকে যে আমরা পাগলের মতো খুঁজেছি, কি করে খুঁজেছে জানেন? কৃষ্ণহারা গোপীগণ তারা মর্ম ব্যথায় বিরহ ব্যথায় যেতে যেতে বড় বড় বৃক্ষগুলো বৃন্দাবনে তাদের কাছে গিয়ে বলছো, দেখো তোমরা অনেক উঁচু হয়ে আছো, গোবিন্দ কোন পথ দিয়ে চলে গেছে কেউ না জানলে তোমরা দেখতে পেয়েছো, তোমরা তো অনেক উঁচু বৃক্ষ, সবকিছু দেখতে পাচ্ছ, উঁচু উঠলে যেমন চারিপাশটা দেখা যায়। ওগো বলো না, আমাদের শ্যামসুন্দর কোন পথ দিয়ে গেছে, বলো না তার কোন পথ দিয়ে গেলে পাবো। বৃক্ষ কি কথা বলে মা? নীলাম হয়ে বলছেন কি, ওরা অনেক বড় হয়েছে তো, উঁচু হয়েছে তো, ওদের ওদের দয়া মায়া কমে গেছে, যারা খুব বড় হয় তাদের ছোটদের প্রতি কোনো দয়া থাকে না, ছোট ছোট গাছগুলোকে জড়িয়ে ধরে বলছে, তোমরা তো কচি, তোমাদের তো অভিমান নেই, তোমরা বলো না আমাদের শ্যামসুন্দর কোন পথে গেছে। বৃক্ষকে জড়িয়ে ধরে কারা একথা বলতে পারে, বলো না, বলো না, তোমরা তো তোমরা তো ছোট, তোমাদের অভিমান কম, তোমরা বলো না এই পথ দিয়ে কি আমাদের শ্যাম গেছে। এগুলি সাধারণ আবেগ মনে করবেন না, এই ওদের থামাও না, কি হচ্ছে ওখানে, পাশে কথা বলতে হয় না, ওরা কথা বললে ওদের থামাতে হয় না। যখন কোন বৃক্ষই কথা বলছে না, কি করলো জানে, তুলসীর কাছে গেছে, তুলসী রে তুই তো তার প্রেয়সী, আজ তোর সাথে ঝগড়া করতে আসিনি, তুই তো তাকে ভালোবাসিস, সে তোকে ত্যাগ করে না, বল না শ্যামসুন্দর কোন পথে আছে। তুলসীকে জড়িয়ে ধরে সখীগণ যখন কাঁদছেন, তুলসী নীরব, ও বুঝেছি তুই তার পাওয়ার গর্বে আমাদের মতো অভাগিনী, আমাদের মতো গোবিন্দ হারাকে তুই কিছু বলবি না, জানি তুই তাকে পেয়েছিস তো, তুই তো তার প্রেয়সী, এই জন্য বলবি না। বলুন তো মা, গোপীরা প্রতিটা বন বৃক্ষ লতাকে খুঁজছে, হরিণকে দেখে বলছে, ওরে তোরা বড় ভালোবাসিস প্রভুকে, তোদের কৃষ্ণ সার, তোরা কৃষ্ণকে সার করেছিস, তোরা তোরা তোদের বংশী ধ্বনি গোবিন্দের, আমাদের প্রাণনাথের রূপ তোদের বড় ভালো লাগে, বল না হরিণীগণ, হরিণীগণ বল না কোন পথেই গেছে তিনি। এমনি করে যমুনার কাছে, বৃক্ষের কাছে, বনবীথিকার কাছে কেঁদে কেঁদে খুঁজছে, বলো না গো আমাদের সামনে, গোপীরা পথ চিনিয়ে দিয়ে গেল, যদি তাকে পেতে চাও, তাকে খুঁজতে চাও, এই বিরহ জাগিয়ে সংসারের মাঝে তাকে খোঁজো, এই বিরহ জাগিয়ে খোঁজো, জানেন এই বিরহটা না জাগলে মিলনের আস্বাদন, যার ভিতরে বিরহ নেই তার ভিতরে মিলনের আনন্দ নেই, যেখানে বিরহ নেই সেখানে সম্ভোগ আনন্দময় নয়, যেখানে যত বেশি গভীর বিরহ সেখানে সম্ভোগ তত আনন্দময়। গোপীরা সেটাই খুঁজছে চারিদিকে, যমুনাকে একবার, তুলসীকে, বৃক্ষকে, হরিণকে, এই করতে করতে হঠাৎ দেখলো গোবিন্দের চরণ চিহ্ন, যেই চরণ চিহ্ন দেখেছে চরণ চিহ্ন লুটিয়ে পড়ে, এই তো তাকে পেয়েছি,
এই তো তাকে পেয়েছি, কিন্তু চরম চিহ্ন খুঁজতে খুঁজতে ক্লান্ত শ্রান্ত হয়ে গোপীগণ যখন গোবিন্দকে পাচ্ছে না, তখন যমুনা কুলিনী এসে বলছেন, কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় আয়। সকলে মিলে আমরা গোবিন্দের লীলা কীর্তন গুণ কীর্তন করি, কীর্তন করলে সে থাকতে পারবে না রে, তার মহিমা একত্রিত হয়ে যদি গুণ কীর্তন করি, কৃষ্ণ ভাবে তন্ময় গোপীগণ প্রাপ্ত, তদাত্ম প্রাপ্ত হয়ে, তন্ময়ত প্রাপ্ত হয়ে তারা সেই মধ্যরাত্রি গিয়ে উঠেছিল। মধ্যরাত্রেই তারা খুঁজেছিল, রাসের সুখটাও বড় ব্যাকুল ব্যাকুল হয়ে গিয়েছিল তারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম হরে রাম 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 হরে হরে। একটু একটু লোক দেখানোর জন্য না, কে আমাকে ভালো বক্তা বলবে, আমার চোখে জল দেখে কে আমাকে ভক্ত মনে করবে, না লোকের মনোরঞ্জনের জন্য না, একাকি একাকি মানে যে চোখের জল এরকম গিয়ে দেখবেন কৃষ্ণ দূরে নেই থাকতে পারে না। গোপীরা গিয়েছিল এমনি করে তাদের হারানো কৃষ্ণকে যমুনা পলিনে একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে আর এমনি করে কাঁদছে, এমনি করে যখন ডাকছে গোবিন্দ আর দাঁড়াতে পারলো না। এটাই কৃষ্ণ পাওয়ার একমাত্র পথ, ভক্তগণ মিলিত হয়ে প্রাণের ব্যাকুলতায় চোখের জলে তাকে ডাকা, তাকে ডাকা, এই ব্যাকুলতাই হলো সাধু সঙ্গের মহিমা। এবং পাঠ শুনতে এসে যদি মনের মানসিকতা চঞ্চল হয়, নিদ্রা আসে, অলসতা আসে, তাহলে জানবেন আমি তাকে খুঁজতে বের হইনি। আচ্ছা বলো তো মা, সন্তানহারা মায়ের চোখে ঘুম আসে? সন্তানহারা মা মুখে কিছু দিতে পারে? রাত দিন তার হারানো সন্তানের মুখটা মনে পড়ে, চারিদিকে জগৎময় দেখতে থাকে, ওই বুঝি, ওই বুঝি আমার গোপাল, ওই বুঝি আমার খোকা। এমনি করে মাতৃহারা সন্তানহারা মায়ের মতো ব্যাকুলতা যদি জাগে কৃষ্ণের জন্য, আর থাকতে পারবেন না, আর তিনি পারেন না। গোপীগণের সমীপে এসে রাস মঞ্চে উদয় হলো গোবিন্দ। যখনই উদয় হলো তখনই একটা প্রশ্ন এসেছিল, গোবিন্দ ভালোবাসলে যে ভালোবাসে তাকে কি বলে, আর ভালোবাসলেও যে ভালোবাসে না উপেক্ষা করে তাকে কি বলে, আর এ জগতে ভালোবাসার আশা না করে যারা ভালোবাসে তাদের কি বলে। তিনটি প্রশ্ন গোপীরা করল, গোবিন্দ বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যে তিনটি প্রশ্ন, বলল শুধু ভালোবাসা দিয়ে যায়, বিনিময় ভালোবাসা কামনা করে না চায় না, এ চরিত্র জগতে মাত্র দুইজনের মধ্যে। খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন, অন্যকে ভালোবাসা দিয়ে যায়, বিনিময় ভালোবাসা বা কোনো প্রত্যাশা করে না, এ জগতে দুটি চরিত্র বাদে পৃথিবীতে তৃতীয় কোনো চরিত্রে এটা পাবেন না। সেই চরিত্রটা হলো পিতা আর মাতা, এরা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, বিনিময় কিছু চায় না। এই জায়গাটা কেউ নষ্ট করবেন না, এই জায়গাটাকে কেউ হারাবেন না। আমি একবার রাত তিনটের সময় পাঠ সেরে যখন বুধাকায় যাই আমার জন্মস্থানে, ওর নিবেদিতা একটা নার্সিংহোম আছে, একজন পরিচিত লোক আমার গাড়ি থামিয়ে কাঁদছে, আমার বৌমা ওটিতে নিয়ে গেছে, ডাক্তার বলছে বাঁচবে না, একটু আসুন না, আপনি ঘরে কথা বলতে আসছেন, একটু আসুন না, অবসর থিয়েটারে তো কাউকে যেতে দেয় না। আমি বাইরে দাঁড়িয়ে কি শুনলাম জানেন, বাইরে দাঁড়িয়ে আলাপ করছে ওই মাকে, মা তোর পেটের সন্তানকে বাঁচাতে গেলে তুই বাঁচবি না, আর তোকে বাঁচাতে গেলে তোর সন্তানকে মারতে হবে, সিদ্ধান্তটা নেওয়ার যখন বলছেন ওই অবস্থায় অতীতে
হার নামছে আর ডুবরে ডুবরে কথা বলারও শক্তি নেই। পিতার থেকে মায়ের স্থান অনেক উপরে কেন জানে? পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা থাকে। পিতার প্রতি সন্তানের কি থাকে? শ্রদ্ধা থাকে। আর মায়ের প্রতি, মা সন্তানের প্রতি কি থাকে জানেন? ভাব, স্নেহ। স্নেহটা শ্রদ্ধার থেকে অনেক বড়। শ্রদ্ধার থেকে স্নেহটা কিরকম বড় জানেন? বুকের রক্ত দুধ হয়, এটা কারো বুকে সম্ভব? একবার ভেবেছেন কোনোদিন, আমার মায়ের বুকের রক্তটা দুধ হয়েছে, এটা কত বড় স্নেহ সন্তানের প্রতি মায়ের থাকলে একটা বুকের রক্ত দুধে রূপান্তরিত হয়। কোন পুরুষের পক্ষে এটা আদৌ কল্পনাতেও আসবে? আসে আসে বাবা? কতটা জানেন, মায়ের বুকের দুধ যদি সন্তান টেনে না খায়, মায়ের বুকটা বড় ভারী হয়, ব্যথা হয়, যন্ত্রণায় ছটফট করে। এই স্নেহের মূল্য নেই আপনার কাছে। এই জন্য গোপীগণ বললেন, পৃথিবীতে পিতামাতাই একমাত্র নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে, দ্বিতীয় কোন চরিত্র পাওয়া জগতে যাবে না। এই জায়গাটা নষ্ট করবেন না, এই জায়গাটা নষ্ট করা উচিত নয়। আচ্ছা, ভালোবাসলেও, ভালোবাসলে তবে ভালোবাসে, এরা কারা? শ্রীকৃষ্ণ বললেন, এদের ব্যবসায়িক বুদ্ধি, এরা হলো দেবতারা। দেবতাকে আপনি সন্তুষ্ট না করলে দেবতা আপনার প্রতি কোনোদিন সন্তুষ্ট হবে না। তাকে পূজা করতে হবে, স্তুতি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, তবে সে আপনাকে সন্তুষ্ট করবে। এর পরের কথা হলো, ভালোবাসলেই, সর্বস্ব অর্পণ করলেও যারা ভালোবাসাকে স্বীকার করে না, কৃতজ্ঞতা জানায় না, তারা কারা? গোবিন্দ হাত জোর করে বললেন, তোমরা যা ভেবেছ আমি তা নই। তোমরা সর্বস্ব আমার জন্য দিয়েছ, তোমরা বলতে চাইছো আমি তোমাদের ভালোবাসার প্রতিদান দেইনি, তোমাদের ভালোবাসার কোনো প্রতিদান আমার মধ্যে নেই। তবে শোনো রাধে, শোনো গোপীগণ। আচ্ছা গোবিন্দ, তাই যদি থাকতো, আমাদের ভালোবাসার প্রতিদান যদি তুমি দিতে, এই অবলা নাদিগুলোকে ঘর থেকে মোহমায়া মুক্ত করে ঘোর জঙ্গলে এনে তুমি আমাদের একলা ছেড়ে চলে যেতে পারতে, ব্রাহ্মণ? গোবিন্দ কি বললো জানেন? গোবিন্দ বললেন, আমি তোমাদের থেকে দূরে সরে গিয়েছিলাম, গিয়ে আমি কি করছিলাম জানেন? তোমাদের আড়ালে যাইনি, আমি তোমাদের মুখগুলো দেখে দেখে ভজন করছিলাম। গোবিন্দ বললেন, শ্যাম সুন্দর মনোহর, তুমি আমাদের মুখ দেখে দেখে ভজন করছিলে? প্রশ্নকর্তা প্রশ্ন তুলেছে টিকাকার, ভগবানের কি কোনো ভজন আছে? ভজনীয় বস্তু তো ভগবান, ভগবানের কোনো ভজন আছে? এই কথাটা আজ হৃদয়ে নিতেই হবে আপনাদের। গোবিন্দ বললেন, আমার একটাই ভজন, আমি ভজন করি, আমার একটাই ভজন। ভক্ত যখন সংসারের মোহমায়া আসক্তি ত্যাগ করে আমাকে পাওয়ার জন্য বিরহে কাঁদতে থাকে, তার সেই অশ্রু সজলের মুখের দিকে আমি নয়ন জলটা দেখি, আচ্ছা যদি প্রশ্ন করেন, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হয়? কাউকে কাঁদিয়ে কেউ কখনো আনন্দ পায়? সে তো নিষ্ঠুর। গোবিন্দ তুমি কি তাই? ওদেরকে কাঁদিয়ে, ভক্তকে কাঁদিয়ে তুমি কি আনন্দ পাও? বললেন, ভক্তকে কাঁদিয়ে আমি আনন্দ পাই, আনন্দ পাই এই জন্য, আমার জন্য কাঁদবার জন্য, আমার বিরহে অশ্রু বরিশমের মধ্যে যে আনন্দ আছে, এই পৃথিবীতে অন্য কোথায় প্রিয় কোথাও সেই আনন্দ নেই। প্রিয়জন তো আপনার আনন্দ চায়, কৃষ্ণের জন্য দুপোটা চোখের জল ফেলাতে যে হৃদয়ের আনন্দ আছে পৃথিবীর কোন বস্তুতে, একবার কেঁদে দেখুন না কতটা হালকা হইব। অনেক জন্মের জমানো যা আছে না পাপ অপরাধ, একবার ঝরঝর করে সরলে কেঁদে দেখুন। কাঁদলে কি হয় জানে? কাঁদলে চোখের জলের একটা রাস্তা তৈরি হয়, দেখবেন শুকিয়ে গেলে একটা পথ তৈরি হয়। গোবিন্দ বললেন, কি ওই পথটা? বড়
নির্মল ওই পথটা দিয়ে আমি তার কাছে আসি। একটা পথ ফেলে দাও, পথটা পরিষ্কার করে দাও, যাতে আমি তোমার কাছে আসতে পারি। সেটা নয়ন জলে পথটা তৈরি করো, ওই পথ চোখে চোখের জলে ধুয়ে মুছে যাবে তোমার অনন্ত জীবনের পাপ মলিনতা। গোবিন্দকে যখন বললেন, তাহলে আমাদের কান্না তুমি দূরে দাঁড়িয়ে ভজন করছিলে? বললেন, ভজন করছিলাম আর চিন্তা করছিলাম। কি চিন্তা জানি? গোবিন্দ বললেন, আমার জন্য যে এক বিন্দু চোখের জল ফেলে, আমি চিরদিন তার কাছে ঋণী হয়ে যাই, আমি ঋণী হয়ে যাই। ভক্ত যদি ভগবানের জন্য এক বিন্দু চোখের জল ফেলে, আমি ভগবান ওই ভক্তের ঋণ পরিশোধ করতে পারি না। তবে শোনো গোপীগণ, তোমাদের এই চোখের জলের বিরহে অশ্রু জলে ঋণ আমি শোধ পরিশোধ করব। আসছে নবদ্বীপ লীলাতে, গৌর লীলাতে আমিও তোমাদের মতো কৃষ্ণহারা হয়ে তোমরা যেমন কেঁদেছ, আমিও গৌর হয়ে আমি রাধা ভাবকান্তি নিয়ে আমি পথে প্রান্তরে ধুলাই গড়িয়ে গড়িয়ে আমিও রাধা রাধা বলে গোপী গোপী বলে আমিও কাঁদব। আমি ঋণ থাকলাম তোমাদের কাছে, আমিও তোমাদের এই ঋণ শোধের জন্য এমনি করে কাঁদবো। তবে গোপীগণ শোনো, আমি যদি ব্রহ্মার কল্প আয়ুও পাই, তবু তোমাদের চোখের জলে ঋণ আমি শোধ করতে, তার মানে ভগবানের জন্য বিরহে যে কাঁদে তার ঋণ পরিশোধ করবার ক্ষমতা ভগবানের। আসুন দুপোটা চোখের জল ভগবানকে নিবেদন করে বলি, আমার বাইরের উপচার কিছু নাই, বাইরের ফুল জল উপচার দিয়ে আমি তোমাকে আনন্দ দিতে পারবো না। তবে এইটুকু জেনেছি, চোখের জল তোমার বড় প্রিয়। দুপোটা প্রেমাশ্রু ভগবানের চরণে নিবেদন করে আজকের হরিকথা বিশ্রাম করি। তবে নিবেদন, যদি কখনো সদ্গুরুদেবের চরণে যান, বিশুদ্ধ কোনো সাধুর দেখা পান, একটা জিনিস চাইবে। আমাদের বড় বাবাজি মহারাজ সারা জীবন নাম নিষ্ঠ, নিতাই নিষ্ঠ, গোবর নিষ্ঠ, বিশেষ করে নিতাইয়ের চরণেই নিজেকে বড় বাবাজি মহারাজ বিলিয়ে দিয়েছিলেন। প্রয়াত ভাগবত আচার্য নির্মলদা এই কথাটা বলতেন। তো তার একান্ত সেবক, যখন উনি দেহ রাখবেন বড় বাবাজি মহারাজ, তখন তার সেবক মাতার কাছে কাঁদছে কাঁদছে, নীরবে কাঁদছে। গুরুদেবকে হারিয়ে সে বাঁচবে না, সে নীরবে কেঁদে চলেছে। কিরে কিরে, আমার যাওয়ার সময় হয়েছে, আমার কাছে তো কিছু চেয়ে নিলি না। তখন কি বলছে জানে, আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি, নিবি আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি, আমি নিতাই চরণ ভজন করে যা সঞ্চয় করেছি তাকে তোকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারি। যাবি? নীরব কিরে, কিছু বলবি না, কিছু চাইবি না? বলে, মাথায় হাত দিয়ে বলুন, যা চাইবো তা দেবে। ওরে, সারাটা জীবন নিজ সুখ ছেড়ে, সংসার সুখ ছেড়ে আমার চরণে সেবা করেছিস, তোকে দেব না তা হতে পারে? আমার প্রতি তোর বিশ্বাস এলো না, তবে শোন, মাথায় হাত দিয়ে বলছিস, চেয়ে নে, তুই যা চাইবি দেব। অনেকক্ষণ নীরবে ডুবরে কেঁদে কেঁদে কি বলেছিল জানে, তবে দিন আপনি নিতাই বললে যেমন আমার চোখ দিয়ে বিস্তারের মতো অশ্রু পড়ে, আমি যেন আজ থেকে নিতাই বললে আমার চোখে জল আসে। আমি আর কিছু চাই না, আমি নিতাই বলে কাঁদতে চাই, আমি গৌর বলে কাঁদতে চাই, আমার এই সম্পদটা দিই, এটা আমার দিই। বাবাজি মহারাজ নীরব, মাথায় হাতটা রয়ে গেছে, নামাতে ভুলে গেছে। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কি বললো জানো, ওরে, সারা জীবনে যা সঞ্চয় করেছি আর সব পেরে নিলি তো, হচ্ছে নিতাই বলে কাঁদা ছাড়া আর কিছু নেই, গৌর বলে দুপোটা প্রেমশ্রু ছাড়া আমার যে নিজের কিছু নেই। যা, আজ আমি ভিখারি হয়ে সব তোকে দিয়ে দিলাম। সেই দিক থেকে ও যখনই নিতাই বলতো, গৌর বলতো, তখনই চোখ দিয়ে প্রেমস্ত্র বলতো, এইটাই মনে হয় নরোত্তম ঠাকুর লিখে গেলেন, সাধুগুরুর কাছে যদি কিছু চান এইটাই চাইবেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে
যেন কৃষ্ণ বলতেই নয় প্রেমাস্ত্র বিগড়িত হয়, যেন হরি বলতেই প্রেমাস্ত্র বিগড়িত হয়। হরিদাসের সেই প্রার্থনা চোখের জলে হৃদয়ে চরণ ধরে নয়নে তোমার মদন দর্শন করে যেন চিরদিনের মতো তোমাতে স্থান পায়। আজ এইটুকু সংকল্প রেখে আজকের মতো হরি কথা এখানে বিশ্রাম। শ্রী গুরু।